সপ্তম সপ্তাহ শুরু করার সাথেই আমরা এবারে আরও অ্যাডভান্স ডায়নামিক্স নিয়ে আলোচনা করব, যা ওয়েব ফর্মগুলি দেখাতে পারে। যেমন এই পুরো সপ্তাহ জুড়ে হয়তো আমরা ওয়েভের রিফ্লেকশন ও ট্রান্সমিশন সম্পর্কে পড়ব। আমি ধরে নিচ্ছি যে কিছু ওয়েব ফর্ম আছে যারা ধরুন লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আরও দূরের দিকে এবং এক্স ইকুয়াল টু জিরোতে প্রোপাগেট করছে, যেমনটা এই চিত্রে দেখানো হয়েছে। মাধ্যমের একটি পরিবর্তন ঘটেছে, সুতরাং যখন ওয়েব ফর্মটি এই বাউন্ডারিতে পৌঁছে যায় এর একটি অংশ দ্বিতীয় মাধ্যমে ট্রান্সমিট করে যায়। সুতরাং যখন এক্স পজিটিভ হয়, এক্স শূন্যের চেয়ে বড় হয়, তখন তা দ্বিতীয় মাধ্যমের সাথে সংশ্লিষ্ট হয় এবং এর একটি অংশ রিফ্লেক্ট হয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে যাবে, যার সংশ্লিষ্ট এক্স এর মান শূন্যের চেয়ে কম। সুতরাং এক্স হল অবশ্যই পজিশন, এবং যেহেতু আমরা একমাত্রিক ওয়েব ফর্ম নিয়ে কাজ করছি, শুধুমাত্র এইটাই ওয়েব ফর্মের ডায়নামিক্স নিয়ে কথা বলার জন্য যথেষ্ট। সুতরাং এটি হল আমরা যা নিয়ে কাজ করতে চলেছি তার একটি প্রামাণ্য দৃশ্যপট। সুতরাং আসুন আমরা আমাদের গণনা শুরু করার আগে কিছু উদাহরণ দেখে নিই। যদি আমরা একটি আদর্শ উদাহরণের কথা ভাবি, যথা স্ট্রিংয়ের ক্ষেত্রে এটি এই বলার সমতুল্য যে এক্স ইকুয়াল টু জিরোতে হঠাৎ করে স্ট্রিংয়ের উপাদান বদলে গিয়েছে, কারণ এই সমস্ত সমস্যাগুলিতে যেখানে ওয়েবটিকে একটি স্ট্রিং এ লঞ্চ করা হয়েছে সেখানে মাধ্যমটি নিজেও একটি স্ট্রিং এবং স্ট্রিং মাধ্যমে কিছু ওয়েব ফর্ম রয়েছে যারা এক্স ইকুয়াল টু জিরোতে ট্র্যাভেল করছে, হঠাৎ করে স্ট্রিংটি বদলে গিয়েছে। সুতরাং এটি সম্ভব যে ধরুন যে আপনার কাছে হয়তো একটি সরু স্ট্রিং ছিল যার জন্য এক্স শূন্যের চেয়ে কম, বা একটি পুরু স্ট্রিং ছিল যার জন্য এক্স শূন্যের চেয়ে বড়। অর্থাৎ হঠাৎ করে ওয়েবটি নিজেকে একটি ভিন্ন মাধ্যমে খুঁজে পায় যখন এটি এক্স শূন্যের চেয়ে কম মান থেকে এক্স শূন্যের চেয়ে বেশি মানে যায়। এটি এক সেট উদাহরণ যা আপনি মাথায় রাখতে পারেন, কিন্তু এরকম আরও অনেক উদাহরণ আছে। যেমন রুটিন মেনে আমাদের এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে হবে যে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রাভেল করে তখন কি হয়, অথবা সাউন্ড ওয়েভ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রাভেল করে তখন কি হয়। সুতরাং এগুলি হল ওয়েভের দুটি ভিন্ন মাধ্যমের বাউন্ডারিতে যাওয়ার টিপিক্যাল কিছু উদাহরণ। তারা একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রাভেল করে, এবং মাঝে সাঝেই এরকম ঘটার সময় যে এটি প্রথম মাধ্যমেই রিফ্লেকশন হয়ে ফিরে গেল, অর্থাৎ আমি এই ঘরে দাঁড়িয়ে যা কথা বলছি তা খুব সামান্যই পাশের ঘর থেকে শোনা যাচ্ছে, কারণ এই ওয়েব থেকে সাউন্ড ওয়েভ জেনারেট হচ্ছে। তারা গিয়ে দেওয়ালে ধাক্কা দেয়, এর একটি অংশ ট্রান্সমিট করে যায় এবং অবশ্যই অন্য একটি অংশ রিফ্লেক্ট হয়ে ফিরে আসে। আমি বলতে পারি যে প্রথম মাধ্যমে সংশ্লিষ্ট এক্স হল শূন্যের চেয়ে কম, স্ট্রিংটির ইম্পিডেন্স হল জেড ওয়ান, এবং দ্বিতীয় মাধ্যমে যার সংশ্লিষ্ট এক্স শূন্যের চেয়ে বড় তার প্রতিবন্ধকতা হল জেড টু। সুতরাং যখন আমি বলি যে একটি ওয়েব মাধ্যমে থেকে মাধ্যমে দুইতে যাচ্ছে, আসলে এটি একটি স্ট্রিং যার ইম্পিডেন্স জেড ওয়ান তা থেকে অন্য একটি স্ট্রিংয়ে যাচ্ছে যার ইম্পিডেন্স জেড টু। আমরা এখন এই ওয়েব ইকুয়েশন নিয়ে কাজ চালিয়ে যাব, এবং এই ওয়েব ইকুয়েশনগুলির সলিউশন যা হল ওয়াই পজিশন ও সময় এর অপেক্ষক হিসেবে। এখন অতিরিক্ত জটিলতা হল যে আমরা এক প্রকারের মাধ্যম থেকে অন্য প্রকারের মাধ্যমে যাচ্ছি, ইম্পিডেন্স এর এই ধারণাটি একবার রিক্যাপ করে নেওয়া যাক। সমস্যাটি হল আমার কাছে একটি স্ট্রিং রয়েছে, আমাকে স্ট্রিং এর অন্য প্রান্তে কি বাউন্ডারি কন্ডিশন আছে তা নিয়ে চিন্তা না করে নিজের দিকেরটা নিয়ে ভাবলেই হবে। আমি এটিকে অসিলেশন প্রদান করছি এবং ধরে নিচ্ছি যে স্ট্রিং এ ইউনিফর্ম টেনশন রয়েছে। সুতরাং আমি এই পয়েন্টে যে ফোর্সিং করছি সেটি স্ট্রিং এর মধ্য দিয়ে একটি ওয়েভ হিসেবে ছড়িয়ে পড়ছে। তো এরকম একটি পরিস্থিতিতে আমরা এক্স ইকুয়াল টু জিরো এর ফোর্সগুলিকে ইকুয়েট বা সমান করেছি, আপনি এটি মনে করতে পারেন। অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে আমরা ফোর্সগুলিকে ইকুয়েট করেছি, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সিং
ছিল এফ জিরো ই পাওয়ার আই ওমেগা টি এবং এটিকে ইকুয়েট করা হয়েছিল টেনশনের কম্পোনেন্টের সাথে জার্মান মাইনাস টি সাইন থিটা। এখানে থিটা হল স্ট্রিং ও হরাইজেন্টালের মধ্যে উৎপন্ন কোণ। অবশ্যই আমরা খুব সাধারণভাবে স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করি, অর্থাৎ সাইন থিটা হবে প্রায় ট্যান থিটার সাথে সমান। জার্মান ডাউ ওয়াই ডাউ এক্স অর্থাৎ কেবলমাত্র এক্স ইকুয়াল টু জিরোতে ডিসপ্লেসমেন্টের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এই ডেরিভেশনটি করি, আমরা x ইকুয়াল টু জিরোতে ডাউ ওয়াই বাই ডাউ x এর মান গণনা করি এবং অবশেষে আমরা দেখি যে এখানে ইম্পিডেন্স নামে একটি কোয়ান্টিটি অর্থাৎ কোয়ান্টিটি ইম্পিডেন্স রয়েছে। এটি হল সিম্পলিরো মাল্টিপ্লাইড বাই সি। যখন আমরা ইম্পিডেন্স দিয়ে একটি মাধ্যমের বৈশিষ্ট্য নির্ধারণ করি, তখন কোন কোন কোয়ান্টিটি তাতে আসে? প্রথমে আসে লিনিয়ার ডেন্সিটি, এরপরে আসে ফেজ ভেলোসিটি। এই দুটি কোয়ান্টিটি একসাথে কোনো মাধ্যমের ফিজিক্যালি ইম্পিডেন্সকে চিহ্নিত করে ওয়েভের ফ্লো সময়ে কোনো মাধ্যম কতটা রেসিস্টেন্স প্রদান করে। আমার বাউন্ডারি হল এক্স ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ এই বাউন্ডারিতেই মাধ্যম পরিবর্তন হবে। সুতরাং এক্স শূন্যের চেয়ে কম মানের জন্য একটি মাধ্যম রয়েছে যার জন্য জেড ওয়ান মান রয়েছে, এবং সেই ফর্মুলা যা আমরা এইমাত্র তৈরি করলাম তার থেকে প্রাপ্ত জেড ওয়ান এর মান হল রো ওয়ান সি ওয়ান। এখানে রো ওয়ান হল সেই মাধ্যমের লিনিয়ার ডেন্সিটি এবং সি ওয়ান হল ফেজ ভেলোসিটি। একইভাবে যে অঞ্চলে বা রিজিয়নে এক্স শূন্যের চেয়ে বেশি মানের সেখানে মাধ্যমের ইম্পিডেন্সকে জেড টু দ্বারা প্রকাশ করা হয় যার মান হল রো টু মাল্টিপ্লাইড বাই সি টু। এখানেও রো টু হল দ্বিতীয় মাধ্যমের লিনিয়ার ডেন্সিটি। ধরুন একটি ওয়েভ অনেক দূর থেকে আসছে, তো এটি হবে আমার আপতন ওয়েভ। এবং এই আপতন ওয়েভ করতে পারে এমন ভিন্ন জিনিসগুলি কি? এটি অনেক দূর থেকে আসে এবং এক্স ইকুয়াল টু জিরোতে বাউন্ডারিতে ধাক্কা মারে। এক্ষেত্রে শুধুমাত্র দুটি জিনিসই হতে পারে, একটি হল ট্রান্সমিশন হতে পারে, অর্থাৎ একটি ট্রান্সমিটেড ওয়েভ থাকবে, এবং অন্য সম্ভাবনাটি হল রিফ্লেকশন হতে পারে, অর্থাৎ একটি রিফ্লেক্টেড ওয়েভও পেতে পারেন, অর্থাৎ এটি রিফ্লেক্ট হয়ে আগের মাধ্যমেই ফিরে আসে। এবং এরকম প্রতিটি আপতন ওয়েভের জন্য রিফ্লেক্টেড বা ট্রান্সমিটেড ওয়েভ প্রতিটি ওয়েভ ইকুয়েশনের সলিউশন হতে পারে। সুতরাং প্রথমেই আমাদের এই কম্পোনেন্টগুলির প্রতিটির সলিউশনগুলি লিখে ফেলতে হবে একটি স্ট্রিংয়ের জন্য সেই মাধ্যমে যেখানে এত কিছু ঘটছে। আমাদের ধরে নিতে হবে যে স্ট্রিংয়ের একটি ইউনিফর্ম টেনশন রয়েছে যার মানটি, অতএব আমাকে এই আপতন ওয়েভটি লিখতে দিন। আপনার মনে রাখা উচিত যে আপতন ওয়েভের এই ডিসপ্লেসমেন্ট স্বভাবতই পজিশন ও সময়ের একটি অপেক্ষক হবে। সুতরাং আমার এটিকে এ ওয়ান ইন্টু ই পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে ওয়ান এক্স হিসেবে লিখতে পারা উচিত। একইভাবে আমি রিফ্লেক্টেড ওয়েভের জন্য লিখতে পারি, যেটি হল ওয়াই আর আবারও পজিশন ও সময়ের একটি অপেক্ষক। অতএব রিফ্লেক্টেড ওয়েভের ক্ষেত্রে এটি বিপরীত ডাইরেকশনে যায়, এর ফলে এক্স এর সাইন বদলে যায়, যে জন্য আমি পাই ই পাওয়ার আই ইন্টু ওমেগা টি প্লাস কে এক্স। এটি আমাকে স্পষ্টতই বলে দেয় যে একটি ওয়েভ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে এবং এই সবকিছুই ঘটছে এক্স শূন্যের চেয়ে কম যে মাধ্যমে সেই মাধ্যমেই। এখন আমাকে ট্রান্সমিটেড ওয়েভের সলিউশন লিখতে দিন, যেটি খুব স্বাভাবিকভাবেই পজিশন ও সময়ের ফাংশন হবে। এখন আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি ইনসিডেন্ট রিফ্লেক্টেড এবং ট্রান্সমিটেড ওয়েভের জন্য ওমেগা এর একই ভ্যালু ব্যবহার করেছি, কিন্তু আমি ওয়েভ নম্বরের জন্য ভিন্ন ভ্যালু ব্যবহার করেছি। কে ওয়ান এবং কে টু, কে ওয়ান প্রথম মাধ্যমের জন্য এবং কে টু দ্বিতীয় মাধ্যমের জন্য। সুতরাং আপনার এই আইডিয়াটি মনে করা উচিত বাউন্ডারির ওপারেও অসিলেশনের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয় না, এটি একই থেকে যায়। সুতরাং একসাথে একটি কাপলার সিস্টেম হিসেবে ওমেগা হল নর্মাল মোড ফ্রিকোয়েন্সির মতো যা পরিবর্তিত হয় না, উদাহরণস্বরূপ ফেজ ভেলোসিটি যাকে আমি সি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি তার মান হবে ওমেগা বাই কে ওয়ান।
সুতরাং যদি আপনি প্রথম মাধ্যমে দেখেন তাহলে দেখবেন যে ইনসিডেন্ট ও রিফ্লেক্টেড ওয়েভ উভয়েরই সেম পেজ ভেলোসিটি রয়েছে। এর কারণ হল উভয় ক্ষেত্রেই ওমেগা এবং কে ওয়ানের মান একই, অন্যদিকে রিফ্লেক্টেড ওয়েভের জন্য ফেজ ভেলোসিটির অন্য ভ্যালু থাকবে, সেটি হল সি টু অর্থাৎ ওমেগা বা কে টু। আমাকে আগে এই জিনিসগুলি এখানে লিখে নিতে দিন আমাদের এই চিত্রে। অতএব এটি হল ওয়াই আই এবং এটি হল ওয়াই আর রিফ্লেক্টেড ওয়েভ, এবং এটি হল ওয়াই টি অর্থাৎ ট্রান্সমিটেড ওয়েভ। আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন বসাতে হবে যা এক্স লেস দ্যান জিরো থেকে এক্স গ্রেটার দ্যান জিরোতে কি ঘটে তা ঘটাবে। সুতরাং যখন আপনি দেখেন যে এরকম কিছু ঘটছে অর্থাৎ ওয়েভ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, তখন আপনি দেখবেন যে হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট এর ভ্যালু পাল্টে যাচ্ছে, এটি এক মাধ্যমে থেকে অন্য মাধ্যমে পরিবর্তিত হয়। আমাদের প্রথম বাউন্ডারি কন্ডিশনগুলির মধ্যে একটি হবে যে বাউন্ডারি নির্বিশেষে ডিসপ্লেসমেন্ট একই হবে। এটি আরেকভাবে বলা যায় যে ডিসপ্লেসমেন্ট বাউন্ডারিতে ডিসকন্টিনিউয়াস হবে না। আপনি ওয়েভের ছোট্ট ডিসপ্লেসমেন্ট দেখতে পারেন যেটা আসতে পারে, এবং সেটাই হঠাৎ করে অন্যদিকে বিশাল ডিসপ্লেসমেন্টের আকার ধারণ করে যা ফিজিক্যালি হতে পারে না, সেটা সম্ভব নয়। দ্বিতীয় কন্ডিশন হল যাকে ডায়নামিক্যাল কন্ডিশন বলা হয় অর্থাৎ যা ফোর্স ট্রান্সফার করে, যাকে টি ইন্টু দ্য গ্রেডিয়েন্ট ডাউ ওয়াই বাই ডাউ এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং যা কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্ন। অতএব আমাদের একটি ফিজিক্যাল সিস্টেম রয়েছে যাতে ওয়েভ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারে, যেখানে আংশিক ট্রান্সমিশন হয়, আংশিক রিফ্লেকশন হয়, এবং আমরা এই প্রতিটি কম্পোনেন্টের জন্য সলিউশন লিখে নিয়েছি। আপনি প্রতিটি মাধ্যমের বৈশিষ্ট্য নির্ধারণ করেন, তারপর আপনি সলিউশন লেখেন। এখন এগুলিকে একসাথে আনুন, আমাদের একটি কমনালিটি পয়েন্ট লাগবে এবং তা এই বাউন্ডারি কন্ডিশনগুলি থেকেই আসে, অর্থাৎ উভয় বাউন্ডারি কন্ডিশন ফিজিক্যালি বাউন্ডারির ওপারে ডিসপ্লেসমেন্টকে বাস্তবে বর্ধন করেছে। এগুলি ডিসকন্টিনিউয়াস হওয়া উচিত নয়। সুতরাং আমাদের কন্ডিশন হল যে ডিসপ্লেসমেন্ট কন্টিনিউয়াস হবে এবং ট্রান্সফার ফোর্সও ডিসকন্টিনিউয়াস হবে না। যদি তা হয় তাহলে তা নেট ফোর্স হবে, সেই পরিস্থিতি আমরা এড়িয়ে যাব। তাই আমরা কন্ডিশন দিই যে ট্রান্সফার ফোর্সও কন্টিনিউয়াস হবে। এখন আমরা এই কন্ডিশনগুলিকে আমাদের ইকুয়েশনে প্রয়োগ করতে তৈরি। প্রথমটি বলে যে ডিসপ্লেসমেন্ট এক হওয়া উচিত, যা নিচের ব্যাপারটি নির্দেশ করে। আমাকে শুধু এই ইকুয়েশনগুলিতে x ইকুয়াল টু জিরো লিখতে হবে, এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের দেবে এ ওয়ান ই পাওয়ার আই ওমেগা টি প্লাস এ টু টাইমস ই পাওয়ার আই ওমেগা টি ইজ ইকুয়াল টু বি টাইমস ই পাওয়ার আই ওমেগা টি, এবং অবশ্যই ই পাওয়ার আই ওমেগা টি ক্যান্সেল হয়ে যেতে পারে। এটি বলার একটি উপায় হল আই ওমেগা টি শূন্য হতে পারে না, অর্থাৎ এ ওয়ান প্লাস এ টু মাইনাস বি ইকুয়াল টু জিরো এটিকে সত্যি হতেই হবে। এটি এ ওয়ান প্লাস এ টু ইজ ইকুয়াল টু বি বলার সমতুল্য। অতএব এটি ইনকামিং ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ এবং ট্রান্সমিটেড ওয়েভের অ্যাম্পলিটিউডকে সংযুক্ত করে প্রথম বাউন্ডারি কন্ডিশন বসানোর রেজাল্ট হল এই। অর্থাৎ আমি প্রথম বাউন্ডারি কন্ডিশনটি বসিয়েছি, এখন দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করা যাক। এতে বলা হয়েছে যে ট্রান্সভার্স ফোর্স বাউন্ডারিতে কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোতে। আমি এই কন্ডিশনটিকে প্রকাশ করতে পারি, অবশ্যই পারি, যেহেতু আমরা ইতিমধ্যেই ওয়াই আই ওয়াই আর এবং ওয়াই টি জানি। আমাকে এদের তিনটিকেই ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে এবং নিম্নলিখিত এক্সপ্রেশন পেতে হবে। এখন আমার সামনে সম্পূর্ণ এক্সপ্রেশনটি রয়েছে, এর জন্য কেবল এক্স এর সাপেক্ষে একটি ডিফারেন্সিয়েশন লাগবে। এখন আমাদের সব জায়গায় এক্স ইকুয়াল টু জিরো দিয়ে সাবস্টিটিউট করতে হবে। আবারও এটি দ্বিতীয় এক্সপ্রেশন যা আমাদের রয়েছে, যা এ ওয়ান এ টু কে বি এর সাথে সংযুক্ত করে এবং কে ওয়ান কে টু ও জড়িত রয়েছে
এখান এখানে অজানা বলতে তিনটি কোয়ান্টিটি আছে যা হল A1, A2 এবং B, কিন্তু আমরা হয়তো কেবল দুটি ইকুয়েশন পাব বলে মনে হচ্ছে। সুতরাং এটি মনে হচ্ছে যে আমাদের কেবল দুটি সমীকরণ থেকে এই অজানাগুলিকে নির্ধারণ করতে হবে। একদিকে থেকে এটা ঠিকই, তবে আমাদের এই তিনটি ইকুয়েশন জানার কোনো সেরকম প্রয়োজন নেই, এটাই যথেষ্ট। আমরা যদি প্রত্যেকটির কোয়ান্টিটিকে অনুপাত আকারে জেনে থাকি A1 এর সাপেক্ষে, তাহলে ইকুয়েশন দুটি লেখা যাক সেই ফর্মে। সুতরাং আমার কাছে A1 প্লাস A2 ইকুয়াল টু B আছে, এটিকে 1 প্লাস A2 বাই A1 হিসাবে লেখা যেতে পারে, যা হবে B বাই A1 এর সমান। দ্বিতীয় ইকুয়েশনটি হল মাইনাস K1 A1 প্লাস K1 A2 ইকুয়াল টু মাইনাস K2 ইন্টু B, এবং এটি থেকে আমি পাই মাইনাস K1 প্লাস K1 ইন্টু A2 বাই A1, যেটি সমান মাইনাস K2 ইন্টু B বাই A1। আচ্ছা, এখন তবে এই দুটি ইকুয়েশনকে সঠিক সময়ের জন্য বের করে পাশে রাখা যাক। আমরা এই অংশে ফিরে আসব, তবে তার আগে এই দ্বিতীয় ইকুয়েশন এ ফোকাস করতে হবে। এখন আমি যা করতে চাই তা হল ইম্পিডেন্স Z1 এবং Z2 আনতে চাই। সুতরাং আপনি মনে রাখবেন যে ইম্পিডেন্স জেড হল একটি মাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাই এই ইকুয়েশনে যে কোনো সময়ে ইম্পিডেন্স আনতে হবে। সুতরাং প্রকৃতপক্ষে আমাদের যা করা উচিত তা হল আগের ধাপে ফিরে যান এবং এটিকে আনুন, যেটিকে আমরা প্রকৃতপক্ষে এই ইকুয়েশন থেকে বাতিল করেছিলাম। সুতরাং আমি এই ইকুয়েশনটিকে একটু অন্যভাবে লিখছি। আমি স্ট্রিংয়ের ইউনিফর্ম টেনশনকে টি দ্বারা গুণ করব এবং এই K1টি ওমেগা বাই C1 দ্বারা এবং K2টি ওমেগা বাই C2 দ্বারা সাবস্টিটিউট হবে। সুতরাং দুটি মাধ্যমের অন্যান্য ইম্পিডেন্স হল Z1, Z2। এখন আমি এই সব কিছু থেকে ওমেগা বাদ দিয়ে এটিকে একটু অন্যভাবে লিখতে পারি। আমি দুদিকেই সাধারণ হিসাবে Z1 নিতে পারি, তাহলে A2 মাইনাস A1 ইকুয়াল টু মাইনাস Z2 ইন্টু B হবে। এখন সবটাকে A1 দিয়ে ভাগ করা যেতে পারি, সেই ক্ষেত্রে যখন ইকুয়েশনটি হবে Z1 ইন্টু 1 মাইনাস A2 বাই A1 ইন্টু Z2 ইন্টু B বাই A1। এখন আমি এই ইকুয়েশনটি পেলাম। এখন এই ইকুয়েশনের এই পয়েন্টটি থেকে আমি অন্য একটি কন্ডিশন বানাতে পারি, কারণ আমাকে কেবল A2 বাই A1 এবং B বাই A1 সমাধান করতে হবে। এই ফলাফলের থেকে লক্ষ্য করার একটি বিষয় হল 2 বাই A1 এর অনুপাতটি হল রিফ্লেকশন কোয়েফিসিয়েন্ট এবং ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট হল B বাই 1। এই দুটোই ওমেগা এর ইম্পিডেন্ট। এখানে আপনার নর্মাল ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি কি তা গুরুত্বপূর্ণ নয়। কি ঘটবে যদি দ্বিতীয় মাধ্যমটি খুব বেশি রেজিস্ট্যান্ট দেয়? একইভাবে বলা যায় দ্বিতীয় মাধ্যমের ইম্পিডেন্স হল ইনফিনিটি, যা অত্যন্তই বৃহদাকার। সুতরাং আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ধরিয়ে দেবে যে এটি যদি বেশি ইম্পিডেন্স দেয় তাহলে ওয়েবটি দ্বিতীয় মাধ্যম দিয়ে যেতে পারবে না। আমাদের পরীক্ষা করতে হবে যে এই সত্যটি এই লো থেকে নির্ণয় করা সম্ভব কিনা। সুতরাং এখানে আমি যদি এই সূত্রটিতে ফিরে যাই, যা হল বি বাই A1 একটি ট্রান্সমিশন কোয়েফিসিয়েন্ট হবে। যদি আমি নিউমেরেটার ও ডিনোমিনেটারকে Z2 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাব B বাই A1, যা হবে 2Z1 বাই Z1 প্লাস Z2। আমি এই সম্পূর্ণটাকে Z2 দিয়ে ভাগ করব, তাহলে আমি পাব 2 ইন্টু Z1 বাই Z2 ডিভাইডেড বাই Z1 বাই Z2 প্লাস 1। যদি লিমিট Z2 ইনফিনিটি হয় তাহলে আমি নিউমেরেটার এ শূন্য
পাব এবং জেড ওয়ান বাই জেড টু হবে জিরো প্লাস ওয়ান। সুতরাং আমি পাব জিরো বাই ওয়ান যা শূন্যের সমান হবে। এটা থেকে আমি জানতে পারি যে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট জিরো জেড টু যা হল ইনফিনিটি তা আমাদের অনুমানের সাথে মিলে যায়। আমরা অনুমান করেছিলাম এখানে একটি ট্রান্সমিটেড ওয়েভ থাকবে। যদি দ্বিতীয় মাধ্যম অসীম ইম্পিডেন্স দেয় তাহলে জেড টু হবে ইনফিনিটি। এটি একটি সরল কাজ, সহজভাবে এটির নিউমেরেটরকে জেড টু দিয়ে এবং ডিনোমিনেটরকে এ টু বাই এ ওয়ান দিয়ে ভাগ করুন, যা থেকে আপনি পাবেন জেড ওয়ান মাইনাস টু বাই জেড ওয়ান প্লাস জেড টু। এবং আমি যদি জেড টু দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটা হবে জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান, এবং এটা থেকে আমি মাইনাস ওয়ান পাব। সুতরাং এ টু ইকুয়াল টু মাইনাস এ ওয়ান। সুতরাং এ টু হল রিফ্লেক্টেড অ্যাম্প্লিটিউড এবং এ ওয়ান হল আগত ওয়েভ এর অ্যাম্প্লিটিউড। সুতরাং এখানে কিছুই স্থানান্তরিত হচ্ছে না, সব কিছুই প্রতিফলিত হচ্ছে, এবং যখন প্রতিফলন হচ্ছে তখন একটি ফেস পরিবর্তন হচ্ছে যা হল পাই। তাহলে আমরা এই সমস্যাটিতে কি দেখলাম? সম্পূর্ণ ওয়েভটি প্রতিফলিত হয়, কোনো কিছুই স্থানান্তরিত হয় না সীমা পর্যন্ত যখন জেড ইনফিনিটি হয়, আর হল মাইনাস ওয়ান এবং টি হল শূন্য। সুতরাং উদাহরণ হিসাবে বলা যেতে পারে এটি হল আমার বাউন্ডারি যা হল এক্স ইকুয়াল টু জিরো, এবং আমার কাছে একটি আর্বিট্রারি ওয়েব প্যাকেট রয়েছে যা এটি মতো দেখায়, যেটি এই দিকে ধাবমান। এটা হল আমার ইনসিডেন্ট ওয়েভ, এবং যখন এটি বাউন্ডারিতে আঘাত করে ধরি তখন জেড টু হল ইনফিনিটি এবং জেড ওয়ান হল ইম্পিডেন্স এর একটি মান। তাহলে আমরা যেটা দেখব সেটা হল এই ওয়েভের কিছু অংশ ইতিমধ্যেই প্রতিফলিত হয়েছে, এবং এটি একটি বিয়োগ চিহ্ন দ্বারা বোঝানো হবে, এবং অনেক দূরে ধাবিত হয়ে এটি যখন বাউন্ডারি এর সাথে যোগাযোগ করে তখন ওয়েভটি দেখতে কিছুটা এর মতো হবে, এবং এটি এই দিকে ধাবিত হবে। সুতরাং আমি এখানে যা এঁকেছি সেক্ষেত্রে যেটা হয় যখন এটি বাউন্ডারির সাথে যোগাযোগ করে তার অনেক পরে এই সব ঘটে। আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে কেবলমাত্র একটি বহির্গামী ওয়েভ আছে যা দেখতে আগত ওয়েভের মতোই, তবে সাইনের অ্যাম্প্লিটিউড পরিবর্তিত হয়েছে। সুতরাং যদি জেড টু ইনফিনিটি হয় তাহলে কি ঘটে, আর যদি জেড টু ইনফিনিটি না হয় তাহলে এই ওয়েবটি ছাড়া এটি দ্বিতীয় মাধ্যমে যায়। অন্যভাবে বললে এই ফিগারটি যেমন আঁকা হয়েছে এরকম দেখতে লাগে। এটি আমার আগত ওয়েব, এবং সম্ভবত যখন এটি বাউন্ডারির এর সাথে যোগাযোগ করে তখন এরকম একটি অংশ রয়েছে যা ভিন্ন অ্যাম্পলিটিউড এ প্রবাহিত হয়, এবং এর মতো একটি অংশ ছাড়িয়ে পড়ে। সুতরাং এটি এর থেকে ছোট অ্যাম্পলিটিউড ওয়েব, এবং এটি আরও একটি ছোট অ্যাম্পলিটিউড। অনেক পরে এটি যখন বাউন্ডারির সাথে যুক্ত হবে এখানে, তখন একটি অংশ সেখান থেকে এইদিকে ধাবমান হবে যেটি হবে ট্রান্সমিটেড ওয়েভ, এবং তখন এটির অ্যাম্প্লিটিউড কম হবে সম্ভবত, এবং অন্য একটি ওয়েভ যা প্রতিফলিত হয়ে এইদিকে অগ্রসর হচ্ছে সেটি সম্ভবত ইনসিডেন্ট ওয়েভের থেকে ছোট হবে।